যদি কখনো ইলাস্ট্রেটরে এরকম প্রবলেম হয় যে আপনাদের এই রকম একটা ডিজাইন চলে আসছে, আপনারা যতই এই ক্রসে ক্লিক করছেন এটা রিমুভ হচ্ছে না, বা এটা আপনারা রিমুভ করার অনেক চেষ্টা করছেন কিন্তু রিমুভ হচ্ছে না, এরকম প্রবলেম আসলে হয়ে যেতে পারে। তো এটা আসলে অনেক ইজি একটা বিষয়, এটা আসলে ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি সেই স্টেপটা ফলো করুন, খুব দ্রুত এটা রিমুভ করতে পারবেন। তো এটা হওয়ার কারণ আপনি কখনো হয়তো বা এই টুলসটায় চলে আসছিলেন, পার্সপেক্টিভ গ্রিপ টুল, এবং পার্সপেক্টিভ গ্রিপ টুলে যখন আপনি আসছেন, আসার পরে একটা ক্লিক পড়ে গেছে। ক্লিক করে যাওয়ার কারণে আপনার এরকম একটা অপশন চলে আসছে, আর আপনি এটাকে কোনোভাবে রিমুভ করতে পারছেন না। যত এখানে ক্রসে আপনি রিমুভ করেন এটা কোনোভাবে রিমুভ হচ্ছে না। আপনি এটা লক আনলক করলেও কোনো কোনো দেখেন আমাদের এটা আনলক আছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে এটা আমাদের এটা লক হয়ে গেছে, সরছে না। তো এক্ষেত্রে জাস্ট কিচ্ছু করবেন না, আপনি আবার এই টুলসে আসবেন, পার্সপেক্টিভ গ্রিড টুলসে আসবেন। আসার পরে আপনার এখানে দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে, এবার এর উপরে আসবেন, দেখেন আপনার একটা হ্যান্ডের অপশন দেখা যাচ্ছে। আসার পরে আপনার এই যে এখানে যে ক্রসটা আছে, জাস্ট এই ক্রসটাতে আপনাকে ক্লিক করতে হবে, এবং যখন ক্রসে ক্লিক করবেন তখন যেন আপনার হ্যান্ড অপশন থাকে। আপনার যদি এরকম মাউসের আইকন থাকে তাহলে কিন্তু হবে না, এরকম হ্যান্ড অপশন যখন থাকবে, এবং দেখেন ওইখানে লেখা দেখাচ্ছে হাইড গ্রিড, আমি যখন এর উপরে যাচ্ছি ক্রসটার উপর যাচ্ছি তখন লেখা দেখাচ্ছে হাইড গ্রিড, সেই সময় যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার গ্রিডটা হাইড হয়ে যাবে। কিন্তু আপনি যদি এইটা দিয়ে, অর্থাৎ এখন যে মাউস পয়েন্টার দেখাচ্ছে, মাউস পয়েন্ট দিয়ে যদি এর উপরে যান, দেখেন হাইড গ্রিড কিন্তু লেখা দেখাচ্ছে না। আবার ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু হাইড গ্রিড লেখা দেখাচ্ছে না। এখন আমরা যদি এখানে আরেকটু ভালোভাবে কার্সরটা রাখি, এবং যখন আমাদের হ্যান্ড টু হ্যান্ড দেখতে পাচ্ছি, হাত দেখতে পাচ্ছি, তখন লেখা আসছে হাইড গ্রিড। জাস্ট এখানে আমরা একটা ক্লিক করে দেবো, দেখেন আমাদের এখান থেকে এটা চলে গেছে। তো এটা কীভাবে আসছিলো আমরা আবার দেখি। কোনো একটা সময় হয়তো বা আপনি এই টুলসটায় ক্লিক করার সময় এইটাতে ক্লিক করে ফেলছেন, এবং এইটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা চলে আসছে, এরপরে অন্য কোনো টুলসে চলে গেছেন, যাওয়ার পরে এইটা দেখেন কোনোভাবে রিমুভ হচ্ছে না। রিমুভ করার জন্য আবার আপনাকে এই টুলসে আসতে হবে, আসার পরে জাস্ট এইখানে এসে আপনাকে হাইড করে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ।